নির্বাচন করা হয়েছে আজকের ক্লাসটি বাংলা নাট্য সাহিত্যে নাট্যকার বাদল সরকারের অবদান সম্পর্কে আলোচনা এই ক্লাসটি উৎকৃষ্ট মানের নোটভিত্তিক ক্লাস সমস্ত গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের কাছে আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস বাংলা নাট্য সাহিত্যে বাদল সরকারের অবদান বাদল সরকার বর্তমান সময়ের এক বিশিষ্ট নাট্যকার তার প্রকৃত নাম সুধীন্দ্র সরকার বিভিন্ন রীতির নতুন ধারায় নাট্য রচনার ক্ষেত্রে বাদল সরকার বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব এছাড়া বিদেশি নাটকে আদর্শে বাদল সরকার নাট্যচিন্তা ও নাট্যরূপায়ণ যে বাংলা নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার রচিত বিশিষ্ট নাটকগুলির নাম হল বড়পিসিমা শনিবার এবং ইন্দ্রজিৎ পাগলা ঘোড়া বাকি ইতিহাস সারা রাত্রির কবি কাহিনি মিছিল বোমা ইত্যাদি তার অধিকাংশ নাটক বিভিন্ন ভারতীয় ও ইংরেজি ইত্যাদি ভাষায় অনুদিত হয়েছে তার রচিত বিশেষ কয়েকটি নাটক নিম্নে আলোচনা করা হলো প্রথমে রয়েছে তার বিখ্যাত নাটক এবং ইন্দ্রজিৎ নাটকটি অ্যাবস্টার্ড নাটকের আবহে সৃষ্টি বাদল সরকারকে এই নাটক ও রচনায় উৎসাহিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার মহভঙ্গজনিত বিষাদ ব্যাপক গণহত্যা ও কপট রাজনীতির প্রতি বৃতিষ্ণা এই প্রভৃতির প্রেক্ষাপটে কিন্তু এবং ইন্দ্রজিৎ নাটক রচনায় প্রবৃদ্ধ হয়েছেন বাদল সরকার প্রত্যাশিদ্ধ নাটকের মতো এই নাটকের কোনো কাহিনী নেই রয়েছে কয়েকটি চরিত্র অমল বিমল কমল লেখক এবং ইন্দ্রজিৎ সেই সঙ্গে রয়েছে দুজন নারী চরিত্র মাসিমা ও মানুষী প্রত্যেকটি চরিত্রের মধ্যে রয়েছে স্বতন্ত্র ব্যক্তিত্বের প্রকাশ নাটকের এইসব চরিত্রের মুখের সংলাপে রয়েছে অসঙ্গতি বিভিন্ন মুদ্রা ও মুখাভিনয়ের মাধ্যমে চরিত্রের বিভিন্ন ভাব সংকেতিত হয়েছে সঙ্গতি সামঞ্জস্য ও অর্থময়তার বিরুদ্ধে যেহেতু অ্যাবস্টার্ড জীবনদর্শন গড়ে ওঠে তাই এবং ইন্দ্রজিৎ নাটকে লেখক এবং ইন্দ্রজিতের চরিত্রের মাধ্যমে সেই শূন্যতা ও হতাশার রূপ জীবনদর্শনের রূপ উপস্থাপিত হয়েছে তারপর রয়েছে তার বিখ্যাত একটি নাটক বাকি ইতিহাস এর কাহিনী দুটি খবরের কাগজে একটি আত্মহত্যার কাহিনী অবলম্বনে প্রথম অর্ধে বাসন্তী এবং দ্বিতীয় অর্ধে শরদিন্দু দুটি নাটক রচনা করেছে শরদেন্দু ও বাসন্তী সুখী দাম্পত্যই এক ছুটির দিনে খবরের কাগজে জনৈক্য সীতানাথের আত্মহত্যার কাহিনী পাঠ করে শরদেন্দু ও বাসন্তী জেচার মতন দুটি গল্প অনুমান করে সেই গল্পের সেই গল্পের স্বামী স্ত্রী সীতানাথ ও কণা এই আত্মহত্যার মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে বাসন্তী একজন মেয়ের মতোই ঘটনাকে বিশ্লেষণ করেছে আবার শরদিন্দুর উক্ত ঘটনার কারণ বিশ্লেষণে প্রতিফলিত পুরুষ সুলভ মানসিকতার সূত্র যা আত্মহত্যার বিকৃত মানসিকতার ইঙ্গিত বহন করে তারপরে রয়েছে বাদল সরকারের পাগলা ঘোড়া আরেকটি উল্লেখযোগ্য নাটক পাগলা ঘোড়া নাটকে রয়েছে সাংখিতকতা কেননা পাগলা ঘোড়া হলো প্রবল প্রদীপ্ত প্রেমের প্রতীক প্রত্যেক মানুষের হৃদয়ে এই পাগলা ঘোড়ার জন্য থাকে গভীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষা কিন্তু এই আকাঙ্ক্ষার যথাযথ রূপায়ণ সম্বন্ধে দ্বিধা থেকে যায় তাই পাগলা ঘোড়া যখন হাজির হয় তাকে বরণ করে নেওয়ার ক্ষমতা প্রকট হয়ে ওঠে সেই অক্ষমতার প্রকাশ দেখিয়েছে শশী হিমাদ্রি সাতু ও কার্তিক এরা এক রাতে শ্মশানে নিয়ে এসেছে এক অনাত্মীয়া তরুণীর মৃতদেহ সৎকারের জন্য মৃতদেহটি যখন চিতায় জ্বলছে তখন এই চারটি যুবক মদ্যপানের নেশায় তাদের অক্ষমতার গল্প বিবৃত করে গেছে নাটকটি বিষাদে ভরা হলেও এর পরিণতি আশা ব্যঞ্জক তারপর রয়েছে ভোমা এটি দেহাতি দেশজ এবং মাটির মানুষ নিয়ে লেখা ভোমার চরিত্রটি প্রতীকী এই ভারতবর্ষের বিচিত্র অর্থনীতির পাকে ও শোষণে রিক্ত নিঃস্ব গ্রামীণ মানুষের গোটা চেহারাটা তার মধ্যে দিয়ে আভাসিত হয়েছে ক্ষুধার্ত যন্ত্রণা মানুষের আর্তনাদ শোনা যায় এই ভোমা নাটকটিতে তারপর রয়েছে মিছিল নাটক মৃত্যুর মিছিল জীবনের মিছিল প্রতিবাদের মিছিল ক্রোধে ক্ষোভে দুঃখ যন্ত্রণা নিয়েই মানুষের মিছিল যাতে শেষ পর্যন্ত শোনা যায় আশার গান ভবিষ্যতের গান তা হয় স্বপ্নের মিছিল তারপর বাদল সরকারের নাটকের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো প্রথমত তিনি বাংলায় তৃতীয় ধারা নাট্যরীতির বিশিষ্ট প্রবক্তা থার্ড থিয়েটার রূপে অভিহিত টিকিট বিক্রির শর্ত নেই যা প্রথম উক্ত যা হতশ্রী দরিদ্র অসহায় ক্ষুদাকাতর যন্ত্রণাবিদ্ধ মানুষের কথা বলে এছাড়া এতে খরচ কম তা সহজে বহনযোগ্য এবং বিভিন্ন উপকরণ বা বিন্যাসের উপাদান বাদ দিয়ে শরীরে ক্রিয়া ও বিন্যাসের মঞ্চ নির্মাণ করে দ্বিতীয়ত বাদল সরকার অ্যাবস্টার্ড রীতির অন্যতম প্রবক্তা জীবনের অবক্ষয় ও ক্লান্তি মৃত্যু চেতনা শূন্যতার বোধ তার নাটকে উঠে এসেছে তৃতীয়ত স্বদেশ ও সমাজকে তিনি পরিহার করেননি মিছিল বোমা নাটক প্রকর ও প্রবলভাবে অত্যাচারিত নিম্নবর্গের মানুষের কথা কিন্তু উঠে এসেছে চতুর্থত বাদল সরকারের নাটকের ভাষা অত্যন্ত আকর্ষণীয় কখনো কাব্যিকতা তার মধ্যে নিবিড় ছায়া ফেলেছে পরিশেষে অর্ধ শতাব্দীর অধিকাল নাট্যচর্চায় ব্যাপৃত বাদল সরকার একদিকে গেছেন নিন্দাবাদ অন্যদিকে অর্জন করেছেন বিপুল মহিমা ও মর্যাদা সারা ভারতবর্ষেই সমাদৃত হয়েছে বহুমুখী প্রতিভা সম্পন্ন বাদল সরকার তিনি নাটকের সঙ্গে সঙ্গে কাব্য সৃজনে চিত্রাঙ্কনে এবং কোলাজ নির্মাণ দক্ষ নাট্যকর্মের জন্য তিনি বেছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও পদ্মশ্রী তো এই ছিল আজকের বিষয় বাংলা নাট্য সাহিত্যে বাদল সরকারের অবদান এই ক্লাস নোটটি অবশ্যই তোমরা খাতাতে খুব সুন্দর করে তুলে নেবে এবং পরীক্ষার সামনে অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে এই কথা বলেই এখানেই শেষ করছি আজকের ক্লাস